হ্যালো বন্ধুরা, তাজবুল টেক চ্যানেলে স্বাগত। আপনাকে অসাধারণ সব বাংলা টেক নিউজ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেন পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম খবর হচ্ছে নোকিয়া তরফ থেকে নোকিয়া 5.4 এই ফোনটি সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেছে। স্পেসিফিকেশনগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, ভিডিও স্টপ করে আপনি পড়তে পারেন। পরবর্তী খবর হচ্ছে রেডমি তরফ থেকে রেডমি 9 পাওয়ার এই ফোনটির অফিসিয়াল পোস্টারগুলি সামনে এসছে। পোস্টারগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, 15ই ডিসেম্বর এই ফোনটি ভারতে চালু হবে। পরবর্তী খবর হচ্ছে সামি তরফ থেকে সামি এলইডি টিভি 4K 16ই ডিসেম্বর ভারতে চালু হবে, কোম্পানির তরফ থেকে অফিসিয়াল টিজার দ্বারা জানিয়ে দিয়েছে। পরবর্তী খবর হচ্ছে স্যামসাং তরফ থেকে স্যামসাং প্লাস S20, S20 আলট্রা এবং S20 প্লাস এই তিনটি ফোনের আরও একাধিক রেন্ডার এসে রেন্ডারগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। এবং ডিজিটাল চেয়ার স্টেশন জানিয়েছে যে এই ফোনটি 14ই জানুয়ারি চালু হবে, তবে কোথায় চালু হবে এটি জানায়নি। পরবর্তী খবর হচ্ছে ভিভো তরফ থেকে কিছু কিছু ভিভো V20 এবং V20 ব্যবহারকারীরা ভারতে অ্যান্ড্রয়েড 11 আপডেট পেয়ে গেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে ভিভো তরফ থেকে ভিভো Y51 2020 এই ফোনটি আজকে ভারতে চালু করেছে। এই ফোনটির স্পেসিফিকেশন 6.58 ইঞ্চি IPS ডিসপ্লে, 1080x2400 রেজুলেশন, Snapdragon 662 প্রসেসর, 48 এবং 2 ব্যাক ক্যামেরা, 16MP সেলফি ক্যামেরা, 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, অ্যান্ড্রয়েড 11 আছে ফোনটি এবং ফান্ডাওয়েস 11-এ এবং ফোনটির ভারতের দাম রেখেছে 17,990 টাকা। পরবর্তী খবর হচ্ছে জিওনি তরফ থেকে জিওনির এই মডেল নম্বর একটি ফোন এনএফএস সার্টিফিকেশনের লিস্ট হচ্ছে, ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। তবে এখানে একটি হাসির কথা হলো, সেটি হলো ফোনটি অ্যান্ড্রয়েড 7-এ আছে। পরবর্তী খবর হচ্ছে ওপো তরফ থেকে ওপো F17 প্রো এই ফোনটির দাম ভারতে 1500 টাকা কমিয়ে দিয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে রিয়েলমি তরফ থেকে রিয়েলমি Q2 প্রো এই ফোনটির আরও দুটি নতুন কালার চালু করেছে, কালার দুটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে অ্যাপেলের তরফ থেকে অ্যাপেল টিভি 2020 এর কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে, স্পেসিফিকেশনগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে সামি তরফ থেকে সামি Mi 11 এই ফোনটি চায়না নেটওয়ার্ক সার্টিফিকেশন লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফোনটি লঞ্চ খুবই তাড়াতাড়ি হবে বলে জানা গিয়েছে। পরবর্তী খবর হচ্ছে ওয়ানপ্লাসের তরফ থেকে ওয়ানপ্লাস 8 এবং 8 Pro এবং ওয়ানপ্লাস Note এই তিনটি ফোনের সফটওয়্যার আপডেটের তারিখ প্রকাশ হয়েছে, তারিখটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে সামি তরফ থেকে সামি Mi 10 Pro এবং রেডমি K30 Pro এবং Poco F2 Pro এই চারটি ফোনে বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড 11 আপডেট রোলআউট শুরু করে দিয়েছে। পরবর্তী খবর হচ্ছে নোকিয়া তরফ থেকে নোকিয়ার এই মডেল নম্বরের দুটি ফিচার ফোন এনএফএস সার্টিফিকেশন লিস্ট হয়েছে, ফোন দুটির লাইভ ফটো আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে নভেম্বর মাসে সেরা অ্যাপ্লিকেশন সেন্সর টাওয়ারের রিপোর্ট আছে, যেখানে গুগল প্লে স্টোরে 1 নম্বরে আছে হোয়াটসঅ্যাপ এবং অ্যাপ স্টোরে আছে টিকটক। বাকি সম্পূর্ণ লিস্টটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে ভিভো তরফ থেকে ভিভো Y52S এই ফোনটি আজকে চায়নাতে চালু করেছে। এই ফোনটির স্পেসিফিকেশন 6.58 ইঞ্চি ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট, 48 এবং 2 ব্যাক ক্যামেরা, 8MP সেলফি ক্যামেরা, Snapdragon 720 প্রসেসর, 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, 5000mAh ব্যাটারি, 18W চার্জিং, Android 10 আছে ফোনটি, 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। এই ভেরিয়েন্টের দাম রেখেছে 1598 ইউয়ান এবং 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এই ভেরিয়েন্টের দাম রেখেছে 1798 ইউয়ান। পরবর্তী খবর হচ্ছে সামি তরফ থেকে সামির এই মডেল নম্বরের দুটি ব্যাটারি টিউবি সার্টিফিকেশন রিলিস্ট হয়েছে, সম্ভবত Mi 11 অথবা Mi 11 Pro হতে পারে। পরবর্তী খবর হচ্ছে ওয়ানপ্লাসের তরফ থেকে ওয়ানপ্লাস 9 Pro এই ফোনটি আরও কয়েকটি পেটেন্ট সামনে এসেছে, পেটেন্টগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। এবং ফোনটির হোম পেজ থেকে একটি ছবি লিক হয়েছে, এই ছবিটিও আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে ওপো তরফ থেকে ওপো একটি ফোনের পেটেন্ট বানিয়েছে, এই পেটেন্টটিও আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে ভিভো তরফ থেকে ভিভো ফার্স্ট গেম নামে একটি ট্রেডমার্ক ফাইল করেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং ভিভো X1 এবং আরও কয়েকটি ফোনের ট্রেডমার্ক ফাইল করেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে সামি তরফ থেকে সামির আরও দুটি ব্যাটারি 3C সার্টিফিকেশন লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে সামি তরফ থেকে সামি রেডমি এবং মি এই তিনটি কোম্পানি ডিজিটাল চেয়ার স্টেশন অনুযায়ী Snapdragon 888 প্রসেসর এবং 108MP ক্যামেরা সহ ফোন চালু করবে। পরবর্তী খবর হচ্ছে আমিস্পির তরফ থেকে আমিস্পির GTS 2E নামে একটি স্মার্ট ওয়াচ ভারতের BIS সার্টিফিকেশন লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে স্যামসাং তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি S21 2 ফোনটি ফরওয়ার্ড বিকাশ শুরু হয়ে গেছে বলে জানা গিয়েছে, ফোনটির মডেল নম্বর আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে ভিভো তরফ থেকে ভিভো X62 যে ফোনটির লাইভ ফটোগুলি আপনাকে কয়েকদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম, এখন এই ফোনটি সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেছে, এখন স্পেসিফিকেশনগুলি স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে রিয়েলমি তরফ থেকে রিয়েলমি OW নামে কোনো একটি পণ্য 15ই ডিসেম্বর পাকিস্তানে চালু করছে, পোস্টারগুলি ফাঁস হয়ে গেছে, পোস্টারগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে, সম্ভবত এটি কোনো VR চশমা হতে পারে। পরবর্তী খবর হচ্ছে মোটোরোলার একটি নতুন ফোনের ডিজাইন সামনে এসেছে, ডিজাইনটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, ফোনটির নাম এখন পর্যন্ত জানা যায়নি। পরবর্তী খবর হচ্ছে লিনোভো তরফ থেকে লিনোভোর এই মডেল নম্বরে একটি ট্যাবলেট Geekbench 4 এবং 5 লিস্ট হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হিলিও A22 প্রসেসর, 2GB র্যাম, Android 11 আসবে ট্যাবলেটটি। সর্বলাস্ট খবর, পোকো তরফ পোকো X3 NFC ব্যবহারকারীরা Android 11 খুবই তাড়াতাড়ি আপডেট পাবে, কারণ Geekbench লিস্ট হয়েছে। আর এই ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।
ভিডিওতে একটি লাইক করুন এবং পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর খুবই তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজও আসছে।